নমস্কার, আজকে আমরা শিখবো স্ক্রু নোমেনক্লেচার। ঠিক আছে, এখানে আমরা ম্যাট্রিক থ্রেড নিয়ে নিয়েছি। ম্যাট্রিক থ্রেডের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো এই ভি অ্যাঙ্গেলটা আর এই উপরেরটাকে আমরা বলবো ক্রিস্ট, এবং এর নিচের পোর্শনটাকে বলবো রুট। ঠিক আছে, তো পিচ কাকে বলছে? না, দুটো ক্রিস্টের ডিস্টেন্সকে আমরা পিচ বলতে পারি, অথবা দুটো রুটের ডিস্টেন্সকেও আমরা পিচ বলতে পারি। ঠিক আছে, যখন আমরা পিচ মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করবো, তখন চেষ্টা করবো নাম্বার অফ ক্রিস্ট বা নাম্বার অফ রুট বেশি নিয়ে মেজার করবো। কারণ যদি আমরা একটা ক্রিস্ট থেকে আরেকটা ক্রিস্টের ডিস্টেন্স মেজার করি, সেখানে পিচে এরো চলে আসতে পারে, মানে পিচটা কম বেশি হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখে নিই যে পিচ সমান কি হবে, যে ডিস্টেন্স বাই নাম্বার অফ ক্রিস্ট বা রুট। তাহলে এখানে দেখে নাও, আমরা ডিস্টেন্সকে 3 মিলিমিটার ধরে নিয়েছি, এবং নাম্বার অফ ক্রিস্ট হচ্ছে 1, 2, 3, 4, 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.75 মিলিমিটার। তাহলে এই স্ক্রুর পিচ হচ্ছে 0.75 মিলিমিটার।